হ্যালো, হাই গুইস। এই গুইস না গাইস। এই কি কোন আপনি ইংরেজি কি বেশি জানেন নাকি আমার? আচ্ছা আচ্ছা বলো বলো। হাই গুইস। এই গুইস না গাইস গাইস। আরে ভাই আপনি ইংরেজি উচ্চারণ করেন না, এখানে গুইস না গাইস হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরি। তুমি যেভাবে ব্লক করবা সেভাবেই করো করো। হাই গুইস। বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে, বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে। ও মাই গড, মাই আমি চলে এসেছি বগুড়া আজিজুলক কলেজে। তো আপনারা জানেন দুদিন থেকে টানা বৃষ্টি হচ্ছিল, বাসা থেকে বেরোতে পারছি না। তুই আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে ভাইয়া বাসার মধ্যে বসে না থেকে বোরিং না হয়ে চলেন ক্যাম্পাস থেকে ঘুরে আসি। তো আমি এখন ক্যাম্পাসে রয়েছি, আমি এখন আপনাদের সাথে তুহিনকে মিট করে দেবো। সো গাইস, আমরা এখন তুহিনকে দেখতে পাচ্ছি। তো তুহিন এসেছে ক্যাম্পাসে, একটু আগে প্রচুর বৃষ্টি হলো, আমরা বৃষ্টির জন্য আটকা পড়েছিলাম এবং তারপরে কিন্তু এখন আমরা ক্যাম্পাসের দিকে যাচ্ছি। সো হাই গুইস। হে গুইস না গাইস গাইস। ও আচ্ছা গাইস, নো 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 নো, মূর্খ মানুষ তো। হ্যাঁ, কেমন লাগছে আজকে এসে ক্যাম্পাসে? আজকে আসলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ বের হচ্ছে, আসলে ভালো বিষয়টা আসলে ওয়েদারটা। চাদর নিয়ে আসছি, পকেটের মধ্যে পলিথিনও আছে। ও মাই গড, পলিথিনের মধ্যে কি নিয়ে যাবা তুমি? দেখে দেখে দেখি না, পলিথিনটা আসলে দেখানো উচিত না। আচ্ছা, তোমার আসলে মাথাটা ঢাকার জন্য, মাথা ঢাকার জন্য, তো ওই মাথা যাতে বৃষ্টি টিষ্টি না পড়ে। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো। তো গাইস, আমরা আজিজুলক কলেজে এসেছি, আরেকজন রয়েছে, সে হচ্ছে ইউসুফ ভাইয়া। তো ইউসুফ ভাইয়া কথা বলেন। কি বলবো, আজকে এই বৃষ্টি ভেজা দিনে। আচ্ছা আচ্ছা, বিকালের ক্যাম্পাস আসতে ভালোই লাগতেছে। তো আমরা দেখি বিকালের প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করি, আর কিছু পাখি টাকি পাই নাকি দেখার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে আমাদের ফটোগ্রাফার যখন ছবি তোলে। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসী। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ঘরে ঘরে কি যে ভাবি আমি মনে, আজ আমি ঘরে ঘরে কি যে ভাবি।
যাব না সেখানে আচ্ছা আচ্ছা তো আগে আমরা ফটোশুট করেছি এন্ড তুহিনের বেশ কিছু ফটো উঠানো হয়েছে তো তুহিন কি যেন বলছিল খুব আফসোস করতেছিল আর কি যেন বলছিল তো তুহিন কি বলতেছিল তুমি ভাই আমার আসলে খুব দুঃখ বিশেষ করে যে আমি ক্যাম্পাসে আসলাম তো একা একা ছবি তুলতে আসলে ভালো লাগে না বিষয়টা হচ্ছে একা একা ছবি তুললে কেমন যেন একটা আনচান আনচান করে মনের মধ্যে আর এই ক্যাম্পাসে এসে দেখলাম যে অনেক রকমের হলুদ লাল নীল সবুজ বিভিন্ন ধরনের আসলে পাখি দেখা যাচ্ছে যে পাখিগুলো দেখে আসলে আমার মনের ভিতরে খুব আনচান আনচান করতেছে আমি আসলে খুব আনচান আনচান করতেছে আপনি কি পাখি নিয়ে দুই লাইন কবিতা বলবেন পাখি নিয়ে আসলে এই সময় আমার আমরা আসলে এখন তোমার কাছে একটা গান শুনতে চাচ্ছিলাম পার্সোনালি আমি গান শুনতে চাচ্ছিলাম কারণ এই জন্যই শুনতে চাচ্ছিলাম যে তুমি আমাকে আজকে সকাল থেকে কয়বার ফোন দিয়েছো বলো ক্যাম্পাসে আসার জন্য আমি আসলে আজকে সকাল থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ বার ফোন দিয়েছো কেন ফোন দিয়েছো তুমি তুমি কেন ফোন দিয়েছো আসলে যে ক্যাম্পাসে আসার জন্য ভাইয়া দুদিন থেকে আপনি বাসার মধ্যে থেকে থেকে বোর হয়ে যাচ্ছেন ক্যাম্পাসে আসেন গান হবে ফিল হবে চিল হবে অনেক কিছু আমি চিলের কিছুই দেখতে পাচ্ছি না চিলের একটা কাকপক্ষীও আমি দেখতে পাচ্ছি না এখন তুমি বৃষ্টি নিয়ে আমাকে গান শোনাবা আমি চাই তুমি গান শোনাবা আচ্ছা বৃষ্টি নিয়ে আসলে এই মুহূর্তে আসলে গান একটা মনে পড়তেছে সেটা হচ্ছে যে এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে ও মাই গড মাইন্ড ব্লোয়িং কেমন চলে ভাই মানে মনের ভিতরে হাহাকার তো যে কারণে আসলে স্বপনে স্বপনে আসলে যাওয়ার জন্য মানুষ তো একবার আসতে হবে এখন চেষ্টা করছি ভাই এখন আসলে কি করা যায় দেখি আসলে বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছি পরিকল্পনা আমরা কি ইউসুফ ভাইয়ের কাছে একটা গান শুনতে পারি এখন ইউসুফ ভাই আপনি একটা গান শোনাবেন আসলে আমি সারা রাত কনসার্ট করার কারণে আমার গলাটা ও মাই গড কোথায় কনসার্ট করেছেন আপনি ভিডিও কলে অবশ্যই ও ভিডিও কলে কনসার্ট করেছেন ভিডিও কলে কনসার্ট আমি জানতাম না আচ্ছা ঠিক আছে প্রাইভেটে গান শোনাবো ও মাই গড শিওর 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 ব্রো আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায় বারে বারে বন্ধু আর ব্লগ করতে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে যখন ম্যাচ থেকে বের হয়েছি ম্যাচ থেকে বের হওয়ার পরেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল তো ওখানে আমরা কামার গাড়িতে দাঁড়িয়েছিলাম আজিজুল হক কলেজ যারা চিনেন তারা জানেন কামার গাড়িতে কোথায় খুব কাছেই আজিজুল হক কলেজের কামার গাড়ি থেকে যখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে তো ভাবলাম একটু ক্যাম্পাসের দিকে যাওয়া যাক হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির পরে আবার হঠাৎ করে রোদ কিন্তু তুহিনের আবার অবস্থা খারাপ তুহিন বলছে ভাই অনেক ক্ষুধা লাগছে তো ওর জন্য আবার রেস্টুরেন্টে যেতে হলো সেটা তো আপনারা দেখলেন তারপরে আবার একটু ক্যাম্পাসে এসেছি যে একটু ব্লগ করবো বাট যেটা হলো সেটা হচ্ছে যে ওদের ফটোশ্যুট নিয়েই ফটোশ্যুট করতে আজকে সময়টা চলে গেল এই তো দেখেন এখনও ওরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এই হলো অবস্থা তো এই হলো দেখেন তাদের ফটোশ্যুট হ্যাঁ বাহ মাশাল্লাহ অনেক ভালো ছবি উঠেছে মাত্র কয়েকটা দেখাই আমরা ৪০০ ছবি উঠাইছো আজকে নাকি কত ও সরি সরি দেখি দেখি কয়টা আমার কি মহিলা পাইছো সরি সরি ওটা আইওছো দেখাইছো কয়টা ২৫২ ও মাই গড ২৫২ সো গাইস তাহলে আপনারা আজকে যদি এখানে ২৫২টা ফটোশ্যুট আমরা করি তাহলে আমরা ব্লগ কফ করবো তো গাইস ব্লগ হলো না কিছু হলো না আজকে কিছু হলো না I'm
সো গাইস, আমরা যখন ভিডিও শ্যুট শেষ করে বাসায় ফিরে আসছিলাম, ঠিক ওই মুহূর্তে দেখি কিছু ডিপার্টমেন্ট সিনিয়র ভাইয়া এবং স্থানীয় ভাইয়া গিটার নিয়ে গান করছিল। আমিও পকেট থেকে মুঠোফোন বের করে ভিডিও ধারণ করার লোভ সামলাতে পারিনি। এই গাইস, ক্যাম্পাসে যখন ভাইয়াদের গান শুনছিলাম, গান শুনতে শুনতে হঠাৎ করে আবারও বৃষ্টি চলে আসে এবং আমরা ওখান থেকে যত দ্রুত সম্ভব বাসায় চলে আসি। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।